আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। তো এখন আমি এই কপটা লাগাবো, কিভাবে লাগাই ইনশাআল্লাহ এখন আমি শেয়ার করব। তো আমি এখন এক পাশ লাগাই নিচ্ছি, দেখেন, ঠিক আছে। এখন আবার আরেক পাশ লাগাবো। তো আরেক পাশ লাগানোর পর ওইটা আমি শেয়ার করতেছি। এক পাশ যদি ভালোভাবে লাগাই নেই তাহলে আমাদের ওই পাশটা খুব তাড়াতাড়ি লাগানোটা সম্ভব। হ্যাঁ, এটা লাগাই নিচ্ছি। তো এই পাশটা আমরা লাগাই নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি দুটোটা পাশে দেখবো ঠিক আছে কিনা, একদম 100% ওকে। আমরা এখন হেডের সাথে এটা অ্যাডজাস্ট করবো। এখন আমরা এখানে টেবলন দিব, টেবলন দিলাম। ট্যাবলন দিলাম, তো এখানে আমাদের হ্যাঁ লাইনগুলো দেখেন, ঠিক আছে। আমরা এখন বন্ডিং এইখানে হিট বাটনে চাপ দিব, হ্যাঁ দিলাম। তারপর হ্যাঁ হ্যাঁ দেখেন হেড নামতেছে, হ্যাঁ আমাদের বন্ডিং হইতেছে। ক্রিস্টাল লাইট দিব, হ্যাঁ দেখেন, ঠিক আছে। হ্যাঁ আমাদের বন্ডিং 35 সেকেন্ড পর আমাদের এটা অটোমেটিক বন্ধ হবে, এটা অটো 35 সেকেন্ড পর অটোমেটিক বন্ধ হবে, হ্যাঁ দেখেন, ঠিক আছে, হ্যাঁ দেখেন।
এই আমাদের প্রেসার, হ্যাঁ দেখেন অটোমেটিক 35 সেকেন্ড পর আমাদের হিট বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর হ্যাঁ দেখেন আমাদের, হ্যাঁ বাস হ্যাঁ দেখেন আমাদের এটা কিন্তু একদম, হ্যাঁ দেখেন আমরা যে গড়ছি পুরাতন কপ, আমরা যে ক্লিন করছি দেখেন, হ্যাঁ আমরা যে গড়ছি পুরাতন কপ, পুরাতন কপ আমি এটা লাগাইছি, ঠিক আছে। খুবই চিকন প্রিন্টের, আমরা যে জায়গায় রাখছি সে জায়গায় কিন্তু আসছে। তো আমাদের বন্ডিংগুলো দেখছেন, 5 লক্ষ 6 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে যে বন্ডিংগুলো কিনবেন মানে কাজই তাই। এসিএফ ট্যাপটা গলানো, আসলে আমাদের এখন কারেন্ট চলে গেছে, তো কারেন্ট আসলে আমি চেষ্টা করব ভিডিওটা দেখানোর জন্য, আর পুরাটা ভিডিও আশা করি আমি দেখাইতে পারবো না, আমাদের কারেন্ট নাই। তো যতটুকু ভিডিও আমি এখানে আপলোড করছি এটাই আমি সারার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে কারেন্ট চলে গেছে, তো এখন জেনারেটার আসছে। তো আসলে আমাদের বন্ডিং মেশিন আপনার জেনারেটার এটা চলে না, কারেন্টে চলে, ঠিক আছে। খুবই এটার ওয়াট ভালো ওয়াট, তো আসলে আমি যতটুকু দেখাইছি, তো লাইনগুলো যদি কারেন্ট থাকতো তো অবশ্যই আমি দেখাইতাম। তো আমাদের এখানে কারেন্ট নাই, হ্যাঁ আমাদের কারেন্টে চলে এইগুলো লাইন, ঠিক আছে। তো আমি যতটুকু এতটুকু আমি ভিডিও শেয়ার করবো, তো ইনশাল্লাহ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে।